র‍্যাগিং, আমি নিশ্চিত এই শব্দটা বিগত কয়েকদিনের মধ্যে আপনার কানে বহুবার এসেছে। র‍্যাগিং কি সে বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলেও মনে হয় না। যাদের এ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, আশা করছি তারাও এতদিনে সব কিছু জেনে গেছে। কেননা গত 9ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে হস্টেলের ছাদ থেকে ফেলে খুন করা হয়। এই অমানবিক এবং মর্মান্তিক ঘটনাটি গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অত্যাচার কোন পর্যায়ে হয়ে থাকে সেটা আগে একজনের মুখ থেকে শুনুন, তারপর আমি বলছি এই র‍্যাগিংয়ের জন্ম কবে, কোথায়, কিভাবে হয়েছিল এবং এই অপসংস্কৃতি ভারতে কিভাবে এলো। এই সৌরভ চৌধুরীদেরকে বলা হয়, এদের মতো অনেকগুলো আছে, তাদেরকে বলা হয় হোস্টেলের বাবা। তোর হোস্টেলের বাবাটাকে, এরকম অনেকগুলো হোস্টেলের বাবা আছে বিভিন্ন ঘরের, এই সৌরভ চৌধুরীর মতন। এদের এদের কাজ হচ্ছে, এরা হচ্ছে মোড়ল। এদের কাছে গিয়ে এই ফার্স্ট ইয়ারের নতুন নতুন ছেলেগুলোকে তাদেরকে তারা র‍্যাগড হয় এবং তাদেরকে ইন্ট্রো দিতে হয়। কিভাবে ইন্ট্রো দিতে হয় জানো? তাদেরকে অন্তর্বাস পরে নয়তো সম্পূর্ণ উলঙ্গ হয়ে দরজাগুলো ঘর প্রত্যেকটা ঘরের দরজা খটখট করে দাঁড়িয়ে ঘরের মধ্যে সামনে দাঁড়িয়ে তাদেরকে বলতে হয় তাদের বাবার নাম, তাদের মায়ের নাম, তাদের জন্মের তারিখ, তাদের প্রতিষ্ঠা দিবস। একটু আশ্চর্য লাগলো, প্রতিষ্ঠা দিবসটা কি? প্রতিষ্ঠা দিবসটা হচ্ছে জন্মদিনের 9 মাস 10 দিন আগের তারিখ। নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন যে এটা ঠিক কি বোঝাতে আমি চাইছি, আর ডিটেইলসে গেলাম না। এবং তার সঙ্গে সঙ্গে পুরোটা বাংলা ভাষায় বলতে হবে। ভুলচুক করে যদি একটা ইংরেজি বা হিন্দি বা অন্য কোনো শব্দ বেরিয়ে যায় তাহলে পরে মার, এবং আবার পুরোটাকে রিপিট করতে হবে। এবং এটা ততদিন বলতে হবে যতদিন ওই আবাসিকের যৌনাঙ্গের দৈর্ঘ্য কত সেটা প্রত্যেকটা আবাসিকের মুখস্থ না হয়ে যাচ্ছে ততদিন বলতে হবে। শুধু যাদবপুরেই নয়, এই ছবি গোটা দেশের। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন মানে ইউজিসি 2016 সালে একটি সমীক্ষা করেছিল, তাতে জানা গেছে যে দেশের প্রায় 40% কলেজ ছাত্র কোনো না কোনোভাবে র‍্যাগিংয়ের শিকার হয়, যার মধ্যে 36% হালকা এবং 4% ছেলেমেয়েকে গুরুতরভাবে র‍্যাগিং করা হয়। কিন্তু এসবের বিরুদ্ধে মাত্র 8.6% ছেলেমেয়ে অভিযোগ দায়ের করতে সমর্থ হয়। র‍্যাগিং যে শুধুমাত্র ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই হয় এটা ভাবলে বিরাট বড় ভুল হবে। পৃথিবীর সব দেশেই কম বেশি র‍্যাগিং হয়ে থাকে। হ্যাজিং, গ্যাগিং, বুলিং, ডুপ, এইগুলো সব র‍্যাগিংয়েরই অপর নাম। পশ্চিমা দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি র‍্যাগিং হয় ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস এবং ফ্রান্সে। আর এশিয়া মহাদেশে র‍্যাগিংয়ের জন্য কুখ্যাত শ্রীলঙ্কা। কিন্তু এখন প্রশ্ন হলো, এই র‍্যাগিং নামক কুপ্রথার ইতিহাসটা ঠিক কি? বলা হয়ে থাকে যে র‍্যাগিং শুরু হয়েছিল 8ম শতাব্দীতে গ্রিসে। সে সময় যে অলিম্পিক খেলা হতো সেটা ছিল এখনের থেকে সম্পূর্ণ আলাদা। খেলাগুলি ছিল অত্যন্ত হিংসাত্মক, ক্রীড়া প্রতিযোগীদেরকে উলঙ্গ হয়ে খেলতে হতো এবং খেলার নিয়ম বলতে ছিল মাত্র দুটো। এক, প্রতিযোগীরা একে অপরকে কামড়াতে পারবে না। দুই, তারা একে অপরকে নোক দিয়ে চিরতে পারবে না, বাকি সব বৈধ। খেলা যেখানে এতটা ভয়ঙ্কর, খেলোয়াড়রা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনো দলে নতুন ছেলের আগমন ঘটলে তার ভেতর কতটুকু সহ্য ক্ষমতা রয়েছে তা ঝালাই করে নিতে এবং তার মধ্যে টিম স্পিরিট বাড়ানোর জন্য সিনিয়ররা তাকে নানাভাবে উপহাস করত, তার শারীরিক ও মানসিক শক্তির পরীক্ষা করত। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়ায় অনেক পরিবর্তন আসে এবং সৈন্যদলগুলো এই পদ্ধতিটি অনুসরণ করতে শুরু করে, আর যেখান থেকে ধীরে ধীরে শিক্ষাক্ষেত্রে এটির প্রবেশ ঘটে। র‍্যাগিংয়ের কারণে প্রথম ছাত্র মৃত্যু ঘটেছিল 1873 সালে আমেরিকা নিউ ইয়র্কে। ওই বছর কর্নেল বিশ্ববিদ্যালয়ে মার্টিমার লেগেট নামের এক ছাত্র র‍্যাগিংয়ের বলি হয়। ছেলেটির হাত এবং চোখ বেঁধে তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। তার করণীয় ছিল তাকে ওই অবস্থায় ইউনিভার্সিটিতে ফিরে আসতে হবে, কিন্তু তার আর ফিরে আসা হয়নি। খাড়া ঢাল থেকে পড়ে গিয়ে সে মারা যায়। র‍্যাগিং ভয়াবহ আকার ধারণ করে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের বহু অল্পবয়সী ছেলে সৈন্যদলে যোগ দিয়েছিল। যুদ্ধের শেষে তারা আবার কলেজে এসে ভর্তি হয়। কলেজে ফিরে যাওয়ার সাথে সাথে তারা সেনাবাহিনীর অভ্যাসগুলোকেও সঙ্গে নিয়ে যায়। সেনা ছাউনিতে তারা অনেক কঠিন কঠিন রীতিনীতির সাথে পরিচিত হয়েছিল। এবারে তারা সেই সব প্রথাগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানেও ফলো করতে শুরু করে। যুদ্ধ চলাকালীন সেনাদেরকে যেসব নিয়মকানুন মানতে হতো সেগুলোর প্রয়োজনীয়তা ছিল দলের সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে। কিন্তু নন মিলিটারি শিক্ষার্থীরা যখন সেসব রীতিনীতির সাথে পরিচিত হলো তখন তারা এগুলোর কার্যকারিতা না জেনেই যথেচ্ছ ব্যবহার করা শুরু করে দিল এবং এভাবেই বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজগুলো র‍্যাগিংয়ের অংশ হয়ে উঠল। এজন্য এখনও র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের আনাড়ি আনাড়ি কাজ করতে বাধ্য করা হয়।
এবারে জানবো এই র্যাগিং কালচার ভারতে কীভাবে এলো। ভারতে র্যাগিংয়ের আগমন ঘটে গিয়েছিল ইংরেজ আমলেই। প্রথম র্যাগিং শুরু হয়েছিল ভারতীয় সেনাবাহিনীতে, তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে আর্মি কলেজগুলিতে। তবে র্যাগিং তার ভয়াবহ রূপ ধারণ করে স্বাধীনতার অনেক পরে। 60-এর দশকের শেষভাগ পর্যন্ত র্যাগিং নিয়ে বিশেষ কোনো সমস্যা ছিল না, কারণ তখনও বিশ্ববিদ্যালয়ে সমাজের সর্বস্তরের ছেলেমেয়েরা পড়তে শুরু করেনি এবং সে সময় উচ্চশিক্ষায় সফল হওয়াটা অত্যন্ত কঠিন একটি ব্যাপার ছিল, তাই তাদের কাছে এসব অকাজ কুকাজ করার কোনো সময়ই ছিল না। র্যাগিং একেবারেই যে হতো না তা ঠিক নয়, তবে এটাকে কেবলমাত্র সিনিয়র জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক গঠনের একটি প্রক্রিয়া বলেই মনে করা হতো। সমস্যা শুরু হলো 70-এর দশক থেকে, যখন উচ্চশিক্ষার মান কমে যেতে লাগলো। আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে শিক্ষার্থীরা সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করত, কিন্তু পরবর্তীকালে অবস্থা এমন দাঁড়ালো যে প্রতিটি ব্যাচেই এমন কিছু ছেলেছোকরা ভর্তি হতো যারা মনে করতো যে কলেজে একবার চান্স পেয়ে গেছি মানে বিরাট একটা ব্যাপার, সব কিছু জেনে গেছি, এখন আর কিছুই শেখার নেই। তাই পড়াশোনা বাদ দিয়ে জুনিয়রদেরকে ভদ্রতা শেখানোই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হতো। একটু খেয়াল করলে দেখা যাবে বর্তমান সময়েও যারা কলেজে টলেজে র্যাগিং নিয়ে বেশি মাতামাতি করে তাদের মানসিকতাও ঠিক একই রকম। বিশেষজ্ঞদের মতে র্যাগিংয়ের বারবারন্তের জন্য সিনেমার অ্যাকশান দৃশ্য এবং ছাত্র রাজনীতি বহুলাংশে দায়ী। ভারতে র্যাগিং চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল 90-এর দশকে। 1996 সালে তামিলনাড়ুর এক মেডিকেল ছাত্রকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তার অপরাধ কী ছিল? না, সে দাদাদের জুতো চাটতে অস্বীকার করেছিল। র্যাগিংয়ের কারণে এটাই ছিল ভারতের প্রথম ছাত্র মৃত্যু। এই ঘটনাটিও সে সময় গোটা দেশে সাড়া ফেলেছিল। 1997 সালে তামিলনাড়ু সরকার প্রথম র্যাগিং বিরোধী আইন পাস করে। 2001 সালে সুপ্রিম কোর্ট ভারত সরকারকে র্যাগিং বিরোধী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেয় এবং 2009 সালে UGC অ্যান্টি র্যাগিং রেগুলেশন জারি করে। কিন্তু র্যাগিং বন্ধ করা যায়নি। এর কতকগুলো কারণ আছে। প্রথমত, আমাদের দেশের দুর্বল আইন, শাস্তির ভয় নেই তাই অন্যায় করতেও কোনো বাধা নেই। দ্বিতীয়ত, প্রতিহিংসা, আমি অত্যাচার সহ্য করেছি সুতরাং পরের বছর আমি সেই রাগ অন্য কারোর ওপর ঝাড়ব, এই মানসিকতা এবং তার জন্য বেপরোয়া হয়ে ওঠা। তৃতীয়, কর্তৃপক্ষের প্রশ্রয়, এটাই র্যাগিং বন্ধ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। এক শ্রেণীর অধ্যাপকরা মনে করেন যে র্যাগিং নাকি হাবাগোবাদেরকে স্মার্ট করতে শেখায়, তারা পরোক্ষভাবে র্যাগিংকে প্রমোট করে। এটা সকলেই জানেন যে অথরিটি যদি না চায় তাহলে কলেজ ক্যাম্পাসে একটি মাছিও গলতে পারে না। সে যাগ্যে বিগত কয়েকদিন ধরে আপনারা এই নিয়ে টিভি চ্যানেলে বহু ডিবেট, বহু জ্ঞানের কথা শুনেছেন, এই নিয়ে নতুন করে আমার আর কিছু বলার নেই, তাই ভিডিওটি এখানেই শেষ করেছি। আর হ্যাঁ, আপনার বয়স যদি খুব বেশি না হয়ে থাকে তাহলে 3 ইডিয়েটস বইটা নিশ্চয়ই দেখেছেন, Table No. 21 এই বইটি যদি না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই অবশ্যই একবার দেখে নেবেন, এবং দেখার পর এই ভিডিওটিতে এসে কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো।